বঙ্গবন্ধু 46তম শাহাদত বার্ষিকী ও 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ পোস্ট ডাক কর্মচারী ইউনিয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্ট ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কৌতুব আলম মান্নান। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি তুফায়েল আহমেদ, সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, সহসভাপতি মোহাম্মদ মশিকুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মহাসিন ভুঁইয়া, সহসভাপতি আসকার ইবনে সাইক খাজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিবিআর সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণ ও থানার ওয়ার্ড ও নেতাকর্মীরা বক্তারা বলেন। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণ ও ওয়ার্ড এর নেতাকর্মীরা। আপনাদের একটা সাধারণ সভা হয়েছে আপনাদের নির্বাচন, প্রত্যেকটা বিষয় আমি অভিমত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সহসভাপতি, কার্যকরী সভাপতি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের 1900 সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আলাউদ্দিন মিয়া, তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডের উনি অর্থ বিষয়ক সম্পাদক।